নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিন মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আসেল অয়েলগিরি বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কী সের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বিলে কোথাও অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল সমর্থকদের জন্য একটা খুবই খুবই ভালো নিউ নিয়ে সেটা হচ্ছে আগামী মাসের পঁচিশ এবং উনত্রিশ তারিখ কিন্তু ইউএই এবং ওমানের সাথে ইন্ডিয়ার কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ইন্ডিয়ান ফুটবল টিমের এবং ইন্ডিয়া কিন্তু এই দুটি ম্যাচ খেলতে যাবে দুবাই তো এটা কিন্তু বিগ বিগ নিউজ এবং বিগ বিগ অ্যাডভান্টেজেস বিকজ অফ ইন্ডিয়া কিন্তু একটা কোয়ালিটি বা দুটি কোয়ালিটি প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে আইএসএলের পর অর্থাৎ আইএসএলের যেসব ইয়াংস্টার প্লেয়ার উঠে এসেছে বা ভালো খেলেছে তারা তো অবশ্যই সুযোগ পাবে ইকস টি মাছের দলে এবং তার সাথে সাথে তাদের কিন্তু একটা বাড়তি তাগিদ থাকবে ইন্ডিয়া টিমের নীল জার্সি পরে একটা ভালো কিছু করে দেখাতে মাঠে তো এটা কিন্তু ভালো নিউজ পঁচিশ এবং উনত্রিশ তারিখ কিন্তু আমরা অবশ্যই ইন্ডিয়া টিমের খেলা ইউএই এবং ওমানের সাথে দেখবো তোমরা যদি এই বিষয়ে কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবার চলে আসি ইন্ডিয়া টিমে কে কে চান্স পেতে পারে বা স্টার্টিং ইলেভেনটা কীরকম হতে পারে দেখো কে কে চান্স পেতে পারে এই নিয়ে একটা পরে আলাদা করে ভিডিও বানাবো তবে স্টার্টিং লাইন আপের আঠারো জন কীরকম হতে পারে সেই বিষয়টা জাস্ট একটু তুলে ধরার চেষ্টা করছি গোলে থাকবে গুরপ্রীত সিং সান্ধু ব্যাকে আমার মনে হয় আকাশ মিশ্রা থাকবে কারণ আকাশ মিশ্রা এই আই সব থেকে ভালো খেলেছে অ্যাজ ইন্ডিয়ান ব্যাক এবং অবশ্যই আকাশ মিশ্রাকে সুযোগ দেওয়া উচিত ইগস টিম্যাচের দলে রাইট ব্যাকে খেলবে কিন্তু প্রীতম কোটাল ভালো খেলছে এবছরও এবং তিনি কন্টিনিউ করবেন ইন্ডিয়া টিমের হয়েও এবং দুজন সেন্টার ব্যাক সন্দেশ জিঙ্গান এবং তার সাথে সাথে আমার মনে হয় নরেন্দরকে বসানো হবে সাবস্টিটিউট বেঞ্চে এবং খেলবেন কিন্তু চিঙ্গেলসান অর্থাৎ হায়দ্রাবাদের আরেকজন প্রতিশ্রুতিমান এবং ইয়াংস্টার প্লেয়ার তিনিও এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এরপর দুজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার যথাক্রমে রাউলিন বর্জেস এবং লেনি রড্রিগেস তারাই কন্টিনিউ করবে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে অনিরুদ্ধ থাপা লেফট উইংয়ে ছাংতে রাইট উইং চয়েস করতে কিন্তু অনেক বলতে পারো পরিশ্রম হয়েছে কারণ হলিচরণ নার্সারি রয়েছে রাহুল কেপি রয়েছে জেরি রয়েছে উড়িষ্যার জেরি জুনিয়র লিস্টন কোলাসো রয়েছে তবে আমি হলিচরণ নার্সারিকেই কন্টিনিউ করাচ্ছি এবং স্ট্রাইকার অবশ্যই সুনীল ছেত্রী সাতজন সাবস্টিটিউট হতে পারে অমরিন্দর সিং বা বলতে পারো অরিন্দম ভট্টাচার্য যদি সুযোগ পান তিনিও হতে পারেন তারপর সার্থক গোলই মন্দার রাউ দেশাই হিতেশ শর্মা হায়দ্রাবাদ এফসির লিস্টন কোলাসো রাহুল কেপি বা জেরি এবং তার সাথে মানভীর সিং তো এই ভিডিওতে আমি তোমাদের এই সবই জানাতাম তো ভিডিওটি কিনে শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বুঝতে পেরে থাকি অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়াও পাশে থাকা বেলগুনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ